ফের বন্ধ ঘরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃদ্ধার নাম আনন্দময়ী ভট্টাচার্য, বয়স বছর 80। গত 3 দিন ধরে বাড়ির মধ্যেই মৃত অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা। ঘটনাটি জামুরিয়া 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘটনা সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা, স্বামী ও ছেলে দুজনেই মারা গেছেন। বৌমা ও নাতনি বৃদ্ধাকে একা অবস্থায় ছেড়ে চলে যায় আসানসোলে। বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় পাশের বাড়ির এক মহিলাকে। বৃদ্ধার সাথে মাঝে মধ্যেই তার বৌমা দেখা করতে আসতেন বলেও জানা যায়। যত্নের অভাবেই মারা গেছেন বৃদ্ধা বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে সত্যি কি যত্নের অভাব নাকি রহস্যময় মৃত্যু, তা খতিয়ে দেখছে জামুরিয়া থানার পুলিশ। দেখি কিরকম আছে, এসে দেখছি উগড়ো হয়ে পড়ে আছে, কপাট পিটলাম, কোনো সারা পেলাম না। দিয়ে আশেপাশের লোক ডাকলাম, দেখো তো মনে হচ্ছে গুলি নেই। তো আমার পাশের লোক একটা মেয়ে ছেলে বললো যে হ্যাঁ মনে হচ্ছে তো তো নেই। তবে যে লোকজনকে জমা করলো ওর বউকে ফোন করলাম, ওই বৌমা এলো। অবস্থা